আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ, ভালো ও নিরাপদে আছো। আমরা তোমাদের চতুর্থ অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতি অধ্যায়টি পড়ছিলাম। আজ এই অধ্যায়টির আমরা শেষ পার্ট, পার্ট চার পড়ব। তো সবাই আসো, চলে যাই। আমাদের পার্ট চারের নাম হচ্ছে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, তো কৃষি পণ্য কি সে সম্পর্কে অলরেডি আমরা সবাই জেনে গিয়েছি। আসলে এখানে মূলত আমরা জানব প্রক্রিয়াজাতকরণ শিল্প জিনিসটা কি। আচ্ছা, প্রক্রিয়াজাতকরণ বলতে আসলে বোঝায় যে একটা, যে কোনো একটা মূল জিনিস, এটাকে বিভিন্ন প্রযুক্তি, বিভিন্ন কলাকৌশল ব্যবহার করে ওইটাকে অন্য জিনিসে রূপান্তর করাকে, সেটাকে আমরা কী বলি, প্রক্রিয়াজাতকরণ। তো এই আমাদের যে বিভিন্ন ধরনের কৃষি পণ্য আছে, ওগুলোকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা ওগুলোর পচনশীলতা রোধ করতে পারি, প্লাস হচ্ছে ওগুলো থেকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অন্য অন্য খাদ্যশস্য পেতে পারি, যেগুলো স্বাদ এবং পুষ্টিতে ভিন্ন হয় এবং অর্থনীতির জন্য সেগুলো বিশেষ সুফল বয়ে আনে। তো আমরা আজকে এই প্রক্রিয়াজাতকরণ শিল্প সম্পর্কেই জানবো। দেখো কী বলেছে, জ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্যে রূপান্তর এবং সংরক্ষণ ব্যবস্থা করার প্রক্রিয়াকে প্রক্রিয়াজাতকরণ বলা হয়। যেসব প্রতিষ্ঠান তা করে থাকে সেগুলোকে প্রক্রিয়াজাতকরণ শিল্প নামে অভিহিত করা হয়। তাহলে প্রথমেই আমরা জেনে নিব হচ্ছে প্রক্রিয়াজাতকরণ জিনিসটা কি। দেখো এখানে আমরা এটা জেনে নিব যে জ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্যে রূপান্তর এবং সংরক্ষণ ব্যবস্থা করার প্রক্রিয়াকেই প্রক্রিয়াজাতকরণ বলা হয়। ঠিক আছে, যেটা বললাম যে একটা পণ্যকে অন্য পণ্যে রূপান্তর করা, ঠিক আছে, সেটাকে আমরা বলছি প্রক্রিয়াজাতকরণ। যেমন ধরো দুধ থেকে আমরা দই তৈরি করি, এটা একটা প্রক্রিয়াজাতকরণ। বা দুধ থেকে মিষ্টি তৈরি করছি, এটাও কি প্রক্রিয়াজাতকরণ। জ্ঞান প্রযুক্তির মাধ্যমে এক পণ্যকে অন্য পণ্যে রূপান্তর করাকেই আমরা বলছি প্রক্রিয়াজাতকরণ। আর যে সমস্ত প্রতিষ্ঠান তা করে থাকে সেইগুলোকে প্রক্রিয়াজাতকরণ শিল্প নামে অভিহিত করা হয়। আচ্ছা, প্রক্রিয়াজাতকরণ কী এবং প্রক্রিয়াজাতকরণ শিল্প কী, আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা আমরা সবাই হচ্ছে জ্ঞান এবং অনুধাবনের জন্য পড়ে নিব, প্রক্রিয়াজাতকরণ কী এবং প্রক্রিয়াজাতকরণ শিল্প কী। এখন দেখো, কৃষিজ বিভিন্ন পণ্যকে রূপান্তর করে বিভিন্ন চাহিদা সৃষ্টি করার জন্য পৃথিবীর সব দেশের মতো আমাদের দেশেও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠেছে। এর ফলে কৃষিতে উৎপাদিত পণ্যের বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে মানুষ সারা বছর নিজেদের চাহিদা পূরণ করতে পারে। যেমন শিশু খাদ্য, দুধজাতীয় খাদ্য, মাছ মাংস, আখ, তরি তরকারি ইত্যাদি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষ খাদ্যের পণ্যের চাহিদা পূরণে, মানুষের খাদ্য পণ্য চাহিদা পূরণ করা সম্ভব। যেটা বললাম যে আমাদের উৎপাদিত বিভিন্ন কৃষিজ পণ্য যেগুলো আছে সেগুলো প্রক্রিয়াজাতকরণ, যেমন শিশু খাদ্য তৈরি করা, দুধজাতীয় খাদ্য তৈরি করা, মাছ মাংস, আখ ইত্যাদি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব হয়। ঠিক আছে, তাহলে আমরা এই ক নাম্বারে বুঝলাম যে প্রক্রিয়াজাতকরণ শিল্পটা কী এবং প্রক্রিয়াজাতকরণ কী। ঠিক আছে, এখন দেখো আমরা খ যেখানে আছে সেখানে আমরা জানব বাংলাদেশে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প জিনিসটা কী। আমাদের দেশে পূর্বে মানুষ সনাতন পদ্ধতিতে কিছু কিছু খাদ্য দ্রব্য প্রক্রিয়াজাতকরণ করত, যেমন মুড়ি, চিড়া, শুটকি, পিঠা, চাল, দই, মাঠা ইত্যাদি তৈরি করতো। দেখো মেয়েরা, আমরা কিন্তু যে ভাতের চাল, সেখান থেকে মুড়ি তৈরি করতে পারি, চিড়া তৈরি করতে পারি, মাছকে শুকিয়ে সে শুটকি বানাতে পারি, তারপর চাল থেকে পিঠা হয়, ঠিক আছে, আবার ধান থেকে আমরা চাল তৈরি করি, দুধ থেকে দই হয়, মাঠা হয়, এগুলো কিন্তু সবই একটা পণ্য থেকে অন্য এক ধরনের পণ্য হচ্ছে। তো এটাকেই কিন্তু আমরা বলছি প্রক্রিয়াজাতকরণ শিল্প। ঠিক আছে, এরপরে দেখো, এখন প্রযুক্তি উদ্ভাবনের ফলে খাদ্য পণ্য উৎপাদনের পরিমাণ যেমন অনেকগুণ বেড়েছে, তেমনি স্বাস্থ্যসম্মত উপায়ে সেগুলোকে সংরক্ষণ ব্যবস্থা করাও যাচ্ছে। ঠিক আছে, এখন যেহেতু আমাদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন ধরনের খাদ্য পণ্য তৈরি হচ্ছে, তো সেখানে প্রক্রিয়াজাতকরণ শিল্পটাও বা প্রক্রিয়াজাতকরণের পদ্ধতিটাও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে।
এখন দেখো, আমরা যে সনাতন পদ্ধতিতে প্রক্রিয়াজাতকরণ করতাম সেটার কিছু সমস্যা আছে। চাহিদা মোতাবেক পণ্য রূপান্তর করা যায় না, সংরক্ষণের সমস্যা, স্বাস্থ্যসম্মত কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা হয় না। ঠিক আছে, তো অবশ্যই এগুলো একটা সমস্যা যে আমরা যে সনাতন পদ্ধতি বা আগের পদ্ধতিতে আমরা যে সমস্ত পণ্যকে প্রক্রিয়াজাত করা করতাম সেগুলো আসলে আমাদের চাহিদা মোতাবেক করা সম্ভব ছিল না। সংরক্ষণের সমস্যা, যেমন ধরো আমাদের পিঠা বা আমাদের দই মাঠা এগুলো কিন্তু পচনশীল, এগুলো আমরা কীভাবে সংরক্ষণ করব সেটাও একটা সমস্যা ছিল। বা এটা স্বাস্থ্যসম্মত কি না, এটা ডেটটা কতদিন থাকবে, এটা এক্সপায়ার ডেট আছে কি না, এগুলো পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থাও সনাতন পদ্ধতিতে ছিল না। তো এই সমস্ত পদ্ধতিতে যেহেতু সনাতন পদ্ধতির অসুবিধার কারণেই কিন্তু যত তোমার বিজ্ঞান এবং প্রযুক্তির দেশ অগ্রসর হচ্ছে ততই এই অসুবিধাগুলো আস্তে আস্তে দূর করা সম্ভব হচ্ছে। এবং অন্য অন্য জায়গার ন্যায় খাদ্য প্রক্রিয়াজাতকরণে বা কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণেও আধুনিক পদ্ধতির ব্যবহারটা চলে এসেছে। দেখো এখানে বলে যাচ্ছে যে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠার ফলে বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশে উৎপাদিত কৃষিজ পণ্য সামগ্রী সর্বোচ্চ ব্যবহার করার সুযোগ সৃষ্টি হয়েছে। যেমন পাটের বহুমুখী ব্যবহার উদ্ভাবনের ফলে মানুষ পাটের কাপড়, ব্যাগ, কারুশিল্প ইত্যাদি তৈরি করে লাভবান হচ্ছে। দেখো পাট দিয়ে যে শুধুমাত্র মানুষ দড়ি বানাবে এরকম না, পাটের অনেক কিছু হয়, তাই না? শুধুমাত্র কাপড় ব্যাগ না, আমি এখন ইদানিং দেখি যে পাটের কি বহুমাত্রিক ব্যবহার। পাট দিয়ে স্যান্ডেল, আমাদের মেয়েদের অর্নামেন্টস, সুন্দর সুন্দর ব্যাগ, সুন্দর সুন্দর শোপিস, অনেক সুন্দর সুন্দর জিনিস পাট দিয়ে তৈরি করা হচ্ছে। দেখো পাট প্রক্রিয়াজাতকরণ করে কত ধরনের শিল্প তৈরি করা সম্ভব হচ্ছে। এর ফলে একদিকে কৃষকরা লাভবান হতে পারে, অন্যদিকে প্রক্রিয়াজাতকরণ শিল্পের উদ্যোক্তা ও কর্মীগণ কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। অবশ্যই অনেকেই, অনেক মহিলারাই ইদানিং দেখবে যে বাসায় বসে এ ধরনের পাট বা কেউ কাপড়ে বাটিক ব্লক এগুলো করে নিজেরাই উদ্যোক্তা হচ্ছে, এবং প্লাস তার পাশাপাশি অন্য অন্য মানুষকেও তোমার কর্মসংস্থান করতে পারছে। পাট সামগ্রী পণ্য সামগ্রী ব্যবহারকারীগণও ওইসব পণ্য ব্যবহার করার সুবিধা পেতে পারে। পাটখড়ি থেকে পার্টেক্স প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে ওঠে, দেশ লাভবান হতে পেরেছে। একইভাবে কৃষিজ পণ্য, চাল, আটা, ভুট্টা, টমেটো, আলু, দুধ, মাছ, মাংস, ইক্ষু, চামড়া, তুলা ইত্যাদিকে কেন্দ্র করে দেশে এখন নানা ধরনের প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠেছে। যেমন টমেটো সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোরেজ তৈরি করা হচ্ছে, ক্রেতাগণ সারা বছর টমেটো ক্রয় করতে পারছে। হ্যাঁ মেয়েরা, আমরা কিন্তু এখন দেখছি যে টমেটো শুধু শীতেই না, সারা বছরই পাচ্ছি, যদিও টেস্টটা সেই শীতের মতো আমরা পাচ্ছি না, বা দামটাও বহুগুণ বেশি গুনতে হচ্ছে, কিন্তু আমরা কিন্তু সারা বছরই চাইলে কি পাচ্ছি, টমেটো পাচ্ছি। এটা কেন সম্ভব হচ্ছে, কারণ আমরা টমেটোকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে, কোল্ড স্টোরেজ ব্যবহার করার মাধ্যমে এটাকে সারা বছরই সংরক্ষণ করতে পারছি। মাছ থেকে এখন শুধু শুটকি নয়, টিনজাত করে তা দীর্ঘদিন সংরক্ষণ করা যাচ্ছে, প্রয়োজনের মতো খাওয়া যাচ্ছে। বিভিন্ন রীতিভিত্তিক ফল সংরক্ষণ এবং ফলের নানা ধরনের রসালো খাবার উদ্ভাবন করা হচ্ছে, যা দিয়ে সারা বছর মানুষ পুষ্টির চাহিদা পূরণ সম্ভব। আমরা কিন্তু সবাই জুস পছন্দ করি, তাই না? আম আমরা সারা বছর না পেলেও আমের জুস কিন্তু আমরা সারা বছরই পেতে পারি। তার মানে কি, আমকে প্রক্রিয়াজাতকরণ করেই কিন্তু জুস তৈরি করা হচ্ছে। এখন দেখো, সরিষা ও তৈলজ শস্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈলবীজ জাতীয় সামগ্রী তৈরি করা সম্ভব হচ্ছে। দুধ প্রক্রিয়াজাতকরণ শিল্প থেকে মিষ্টি, দই, মাখন, পনির, শিশু খাদ্য বিভিন্ন যোগান দেওয়া সম্ভব হচ্ছে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এখানে যেসব ফসল, প্রাণী, ফলজ, ফুলজ গাছ ও বীজ চাষাবাদ হচ্ছে তা ব্যাপকভাবে প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতে পারে। অবশ্যই আমাদের দেশে কিন্তু যেহেতু কৃষিজ পণ্য বেশি, এবং কৃষিজ পণ্য দিয়েই কিন্তু তোমার প্রক্রিয়াজাতকরণ শিল্পের যাত্রা ছিল, তাহলে আমরাও কিন্তু এই প্রক্রিয়াজাতকরণ শিল্পের মাধ্যমে প্রচুর অর্থনৈতিক সমৃদ্ধি পেতে পারি।
বর্তমান দুনিয়ায় কৃষিজ পণ্যকে উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অসুস্থ মানুষের জীবন ঘনিষ্ঠ অনেক অত্যাবশ্যক দ্রব্য তৈরিতে ব্যবহার করা যাচ্ছে। আমাদের দেশও তা কাজে লাগিয়ে এগিয়ে যেতে সক্ষম হবে। ঠিক আছে, তাহলে দেখো, যেহেতু প্রক্রিয়াজাতকরণ শিল্পর মাধ্যমে আমাদের অর্থনৈতিক শিল্প অর্থনৈতিক সমৃদ্ধি আসতে পারে, এবং আমাদের যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের দেশে প্রক্রিয়াজাতকরণ শিল্পটা অনেক অনেক বেশি লাভবান হতে পারে, কারণ আমাদের প্রক্রিয়াজাতকরণের মতো অনেক প্রাণীজ ফলজ এবং তোমার কৃষিজ অনেক ধরনের পণ্যই আমাদের দেশে উৎপাদিত হচ্ছে। এখন দেখো, প্রক্রিয়াজাতকরণ যে আমরা করবো, এই করার জন্য যে করতে যেয়ে কিন্তু কিছু সমস্যা আমাদের ফেস করতে হয়। সমস্যাগুলো দেখা যে প্রথমে দেখো পুঁজির সমস্যা। পুঁজি মানে হচ্ছে টাকা বা অর্থের সমস্যা। ধরো তোমার চিন্তা হলো যে তুমি দুই মন আম কিনবে, ওইখান থেকে তুমি জুস তৈরি করে সারা বছর তুমি জুসটাকে বাইরে বাজারে বাজারজাতকরণ করবে। তো তোমার কাছে যদি এই আম কিনে আমের প্রক্রিয়াজাতকরণ করার মাধ্যমে বিভিন্ন শিল্প প্রযুক্তিকে কাজে লাগানোর যে অর্থটা না থাকে, তাহলে কিন্তু তুমি কখনোই আম থেকে জুস তৈরি করতে পারবে না। তাহলে কিন্তু এই যে মেন সমস্যা যেটা আমাদের, সেটা হলো কি জানো, পুঁজির সমস্যা। এরপর হচ্ছে জ্ঞান বিজ্ঞান ও গবেষণার সমস্যা। আমরা হচ্ছে যারা ব্যবসা করতে চায় বা উদ্যোক্তা হতে চায়, যাদের হচ্ছে পণ্য সম্পর্কে বা প্রক্রিয়াজাতকরণ শিল্প সম্পর্কে যেই ধারণা থাকা দরকার সেটা আমাদের নেই, বা গবেষণাও হয় না যে এই পণ্য দিয়ে আসলে কী কী তৈরি করা যায় বা এই পণ্য দিয়ে কী কী তৈরি করলে সেটা পুষ্টিসম্মত হবে, মানসম্মত হবে। এই কারণেই তোমার প্রক্রিয়াজাতকরণ শিল্পটা আমাদের দেশে খুব বেশি অগ্রসর হতে পারছে না। দক্ষ উদ্যোক্তা শ্রমিকের সমস্যা, যেটা বললাম যে আমাদের যারা উদ্যোক্তা হতে চায় তাদের মধ্যে আসলে জ্ঞানই নেই যে কীভাবে একটা পণ্যকে নিয়ে কাজ করা যায়। আর শ্রমিকের সমস্যা তো আছেই, শ্রমিক পাওয়া যাচ্ছে কিন্তু দক্ষ শ্রমিক পাওয়া যাচ্ছে না। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি, ব্যবস্থাপনা দক্ষতা অভাব, কৃষিজ পণ্য সংরক্ষণের সুযোগ কম। দেখো মেয়েরা, আমাদের দেশে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ত্রুটিযুক্ত। আমরা সবাই জানি যে আমরা কোথাও আসলে সময় মতো পৌঁছাতে পারি না, যাকে যেই সময় বলি দেখা যাচ্ছে সেই সময় পৌঁছানোটা আমাদের জন্য দূরও হয়ে যায়। তো এটা তোমার ব্যক্তি জীবন থেকে ব্যবসা জীবনে বেশি সমস্যা সৃষ্টি করে। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি থাকার কারণে আমরা পণ্য যথাসময়ে সরবরাহ করতে পারছি না, এবং হচ্ছে তোমার হচ্ছে পণ্য অনেক সময় গুণগত মানও নষ্ট হয়ে যাচ্ছে রাস্তায় পরিবহনে থেকে। আর ব্যবস্থাপনা দক্ষতা তো আছেই। আমরা হচ্ছে ব্যবস্থাপনা দক্ষতা বলতে এখানে বোঝাচ্ছে একটা প্রতিষ্ঠান চালাতে গেলে একটা প্রতিষ্ঠানের যে মালিক তাকে তোমার হচ্ছে অনেক দিকেই জ্ঞান থাকতে হবে। তাকে তার শ্রমিককে নিয়ন্ত্রণ, শ্রমিককে প্রেরণা দান, শ্রমিকের সাথে কীভাবে উৎপাদন বাড়ানো যায়, কীভাবে কারখানার পরিবেশ উন্নত করা যায়, এই ধরনের যে ব্যবস্থাপনা দক্ষতা, এই দক্ষতা আসলে আমাদের উদ্যোক্তাদের মধ্যে বা সাথে থাকে না। এই থাকার না থাকার কারণেও কিন্তু আমাদের প্রক্রিয়াজাতকরণ শিল্পে বা বলো বা যে কোনো ধরনের শিল্পই একটা বিরূপ প্রভাব ফেলছে। কৃষিজ পণ্য সংরক্ষণের সুযোগ কম। আমরা একটু এগিয়ে পড়লাম যে আমরা হচ্ছে টমেটোটাকে সংরক্ষণ করে রাখছি, হ্যাঁ এটা খুব ভালো, কিন্তু আমাদের দেশে যে পরিমাণ টমেটো হচ্ছে সেই পরিমাণ টমেটো যেগুলো শীতের সিজনে আমাদের যদি অবশিষ্টগুলো সবগুলো সংরক্ষণ করার ব্যবস্থা হতো, তাহলে কিন্তু সারা বছরই আমরা এত বেশি দাম দিয়ে টমেটো কিনতে হতো না। বা অনেক সময় আমরা দেখি যে আলু তোমার পচে যাচ্ছে, আলু সংরক্ষণের ব্যবস্থা নেই। তো কৃষি পণ্য যে সংরক্ষণে সেটা ব্যবস্থা থাকলেও আসলে পরিমাণ প্রয়োজনীয় তুলনায় সেটা নিতান্তই কম। এই কারণেও কিন্তু আমাদের তোমার প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিভিন্ন ধরনের সমস্যা তোমার সম্মুখীন হতে হয়। তো এই তো আমরা দেখলাম যে আমাদের কতগুলো সমস্যা। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আসলে আমরা কী করতে পারি, দেখো করণীয়গুলো আমাদেরকে দিয়েছে। কৃষিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করা, উচ্চশিক্ষা ও গবেষণা বহুমুখী উদ্ভাবনীর সম্ভাবনা সৃষ্টি করা, দক্ষ উদ্যোক্তা ও কর্মজীবী মানুষের সুযোগ সৃষ্টি করা, উন্নত বিশ্বের অভিজ্ঞতা ও জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগানো, বাজারজাতকরণ ও বিদেশি রপ্তানি সুযোগ সৃষ্টি করা, কৃষিজ পণ্যের বহুমাত্রিক ব্যবহার এবং মানবদেহে এর
অ্যাপগুলোর গুণাগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তো দেখো এখানে যেই সমাধানের যে উপায়গুলো দিয়েছে, মোট কথা হচ্ছে যে সরকারকে কৃষিজ পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য একটা নীতিমালা প্রণয়ন করতে হবে, শুধু প্রণয়ন না, প্রণয়ন করে এটাকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আমাদের যে গবেষণা বা উচ্চশিক্ষা, সেখানে তোমার উদ্ভাবনীয় সম্ভাবনার সুযোগ সৃষ্টি করা, মানে শুধুমাত্র মুখস্থবিদ্যা নির্ভর লেখাপড়া না করে আমাদেরকে কীভাবে একজন উদ্যোক্তা বা একজন তোমার বিভিন্ন নতুন নতুন বিষয়ের প্রতি আগ্রহী করে গড়ে তোলা যায়, সেই বিষয় সৃষ্টি করার জন্য কাজ করতে হবে। প্লাস হচ্ছে মানুষকে দক্ষ জনসৃষ্টি সৃষ্টি করার কাজ করতে হবে, জ্ঞান এবং বিজ্ঞানকে কাজে লাগাতে হবে। শুধুমাত্র মুখস্থ করে পড়ে আমরা বসে থাকলাম সেটা না, আমাদের যে জ্ঞান বিজ্ঞানের অংশগুলো আমরা পড়ি সেগুলোকে কীভাবে বাস্তব জীবনে কাজে লাগিয়ে আসলে প্রক্রিয়াজাতকরণ করা যায় বা নতুন শিল্প সৃষ্টি করা যায় বা নতুন কিছু তৈরি করা যায়, সেই বিষয়ে দৃষ্টি দিতে হবে, ঠিক আছে। প্লাস হচ্ছে আমাদের যে কৃষি পণ্য, সেই কৃষি পণ্যের যে তোমার রপ্তানির যে বাজারটাকে সেটাকে কী করতে হবে, বৃদ্ধি করতে হবে। তো এইসব এই পদক্ষেপগুলো যদি আমরা সব গ্রহণ করি, তাহলেই আসলে আমাদের প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যা দূর হবে। এবং যেহেতু আমরা একটা কৃষি প্রধান দেশ, যদি এই সমস্যাগুলো আমাদের শিল্প থেকে দূর হয়, তাহলে আমরা আসলে এই শিল্পে অত্যন্ত সমৃদ্ধি লাভ করতে পারবো। এতে দেশে লাভবান হবে এবং দেশের সাথে সাথে দেশের নাগরিকও লাভবান হবে। তো মেয়েরা, এই ছিল আমাদের আজকের পার্ট 4, যেটা আমরা শেষ করলাম। তো দেখো এখানে আমাদের কিছু কাজ দিয়েছে, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পগুলো চিহ্নিত কর। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পগুলো, আমরা এই একটু আগে পড়ে আসলাম কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পগুলো, ঠিক আছে। দেখো আমরা এখানে পড়ে এসেছি, তো সেগুলো তোমরা খাতায় লিখবে কোনগুলো কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যাগুলো। এই যে সমস্যাগুলো দেখো, প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যা, তো এই যে সমস্যাগুলো এবং তোমার যে শিল্প, যে প্রক্রিয়াজাতকরণ শিল্পগুলো, সেগুলো তোমরা খাতায় লিখবে। এছাড়াও তোমরা পড়বে প্রক্রিয়াজাতকরণ শিল্প কী, প্রক্রিয়াজাতকরণ কী, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নগুলো বা সমস্যা সমাধানের উপায় কী, বাংলাদেশে পাট বা পাটজাত দ্রব্য থেকে কী কী পণ্য তৈরি হতে পারে, মানে এখান থেকে কিন্তু অনেক ছোটো ছোটো প্রশ্ন তোমরা পেতে পারো, ঠিক আছে। তো এইরকম ছোটো প্রশ্নগুলো খাতায় লিখবে, প্লাস হচ্ছে এই কাজ এবং এই কাজ দুই তোমরা বাসায় হোমওয়ার্ক হিসেবে করবে। তো হচ্ছে এই আমাদের আজকের পার্ট, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ অনুশীলনীটা পড়বো। অনুশীলনী পড়লে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে। তো মেয়েরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাসায় যে যে অংশগুলো তোমাদেরকে পড়ানো হচ্ছে, যে যে অধ্যায়গুলো পড়ানো হচ্ছে, সেগুলো মনোযোগ সহকারে পড়বে এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবে। আল্লাহ হাফেজ।